আমার প্রস্তাব ছিল যে শ্যামার সুন্দরী স্থানে আমার মনে হয় এই জায়গাটা সুন্দর হবে, এর দুর্গন্ধ থেকে মানুষ রক্ষা পাবে। আমাদের নতুন মাননীয় মেয়র সাহেব যদি সেই দখলদারি উচ্ছেদের চেষ্টা করেন, এটা আমার প্রস্তাব, আমাদের সবাই প্রস্তাব, বড় পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করো, উপরে একটা রাস্তা করো। ক্যানেলে পড়তেছে আর ময়লাটা বাইরে হয়ে যাচ্ছে না, আমরা সংযোগটা একটা ব্যবস্থা করতে পারিনি, ততদিন পর্যন্ত আপাতত একটু উপকৃত হবো, ওই সংযোগটা একটু ব্যবস্থা করো। ড্রেন দিয়ে ময়লা যাওয়ার ওটা আমার অনেক পড়ছে, প্রথম দিন শ্যামা সুন্দরী খালে প্রথম দিন ঘাবড় থেকে আসছে, এসে আমার এই পরিষদে বসায় দেওয়ার কথা ছিল, সেই সময় স্যার অ্যাভেলেবল ছিলেন না, অনেক পরে হলেও সময়কালীন সময় খুবই অল্প, হয়তো বা আজকে 11-12 দিন। দীর্ঘদিন আমি মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত রয়েছেন, অনুষ্ঠানীয় সংসদ সদস্য ছিলেন এবং মাননীয় মন্ত্রী আমাদের রয়েছেন। পানি যেতে দেখিনি, বন্যার সময় পানি যায়, বৃষ্টির সময় বন্যার সময় এটা বলছি আপনাকে মনে আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, জবাবদিহি পূর্ণ একটা অবস্থার মধ্যে আমি আছি, আমি যদিও রংপুরেরই মানুষ, রাস্তা নেই, কাঁচা রাস্তা চাই কিনা সেজন্য চিন্তা ভাবনা করতে হবে, এবার কর্পোরেশনের উপর সুবিধা তার পাচ্ছে না। অতএব শ্যামা সুন্দরী খাল সম্পর্কে আপনাদের কারো মন্তব্য আছে? আমার মনে হয় শ্যামা সুন্দরী খাল নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে, এটা আমাদের কোনো উপকারে আসছে না, কোনো উপকারে আসছে না। গত সরকার আমলে কয়েক মিলিয়ন ডলার খরচ হয়েছে, অনেক মিলিয়ন ডলার খরচ হয়েছে, কিন্তু বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু যে অবস্থা এত খারাপ যে আশেপাশে চলাফেরা করা যায় না, মানুষ বাস করতে পারে না। শ্যামা সুন্দরী খাল নিয়ে আপনারা আলোচনা করবেন, আমি আশা করব এই সময়কে একটা সুষ্ঠু পরিকল্পনা করার মাধ্যমে দেশের জনগণকে এই দুর্গন্ধ হাতে রক্ষা করবেন। দুর্গন্ধ সিটি কর্পোরেশন কীভাবে উন্নত করা যায় সবাই মিলে চেষ্টা করে যাতে করবেন, এটা আমরা গর্ব করে বলতে পারি, রংপুর সিটি কর্পোরেশন দ্য বেস্ট কর্পোরেশন ইন দ্য কান্ট্রি, এটা বলতে পারি আমরা। আপনার সব নতুন আপনাদের সাফল্য কামনা করি এবং রংপুর সিটি কর্পোরেশনের সাফল্য কামনা করি, এই সিটি কর্পোরেশন নিয়ে গর্ববোধ করতে পারি।